20 টাকার ভাড়া দিতে দেন 500 টাকা এটা কোনো কথা না। আমার কাছে তো ভাঙতি নাই। আমার কাছেও নাই। ভাঙতে না দেন। ভাঙতি নাই তো আশেপাশে থেকে খুঁজে নিয়ে আসেন না। আমি পারুম না। আপনি যান। আপনি চিল্লা কথা বলছেন কেন? আস্তে কথা বলতে পারেন না? কারণ আমি বাসা থেকে নিয়ে আসছি। ওয়ালাইকুম আসসালাম। সমস্যা কি? ঠিক কি সমস্যা? এখানে পানি ফেলে রাখছেন। এখানে মানুষ যাতায়াত করবে না। সে পানি যদি ফেলে দিয়ে তাহলে নৌকাও রাখে। আমার নৌকা দিয়ে শিল পারবে। ভালো হবে না? বুঝতে পারছেন? নাম কি? নাম দিয়ে কি করবো? আপনি যেই কোন এই বিল্ডিংয়ে থাকতে হলে এখানে পানি কম দ্রুত পানির পিক এগুলো ফেলানো যাবে না। ওটিকে কখন দেখি না একদম ছাদ থেকে নিয়ে নিচে ফেলে দিই। এই ছেলে এই এদিকে আসো। কি কি সমস্যা? কথা বলো না কেন? কথা বলতে পারো না? সেদিন তো কথা বলছিলাম। কিসে পড়ো তুমি? এই 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 কই যেতে তো? না না মাল তো পাঠিয়ে দিচ্ছি। কি ব্যাপার? কোনো সমস্যা? কই না তো বাবা। তোমাকে দেখে মনে হচ্ছে কোনো কিছু থেকে ভয় পেয়েছো। আমি তো ঠিক আছি বাবা। চলে গিয়েছিলে? জি বাবা অনেকক্ষণ ছিলাম। হ্যালো কে? আমার নাম রাতুল। থ্যাংক ইউ আমাকে ফোন করার জন্য। আমার নাম তুমি। আমার মনে হচ্ছে আমার তোমাকে সরি বলা উচিত। আই এম সরি। আচ্ছা তুমি আমাকে বলো ভয় পাও কেন? অবশ্যই ভয় পাও, নিজে দেখছি। তুমি আমাকে দেখে দৌড় দিয়ে পালাও। আচ্ছা শোনো আমার নাম্বার সেভ করে রাখো। আমার সাথে মজা করো। ফেসবুক আইডি কি? তোমার ফেসবুক আইডিও নাই? তোমার অবস্থা তো দেখি শ্রীলঙ্কার মতো। নাম্বারটা কার? সিরিয়াসলি তুমি তোমার বাবার নাম্বার থেকে আমাকে কল দিছো? শুনো আজকে বিকেল 5টার মধ্যে ফোন কিনে তারপর আমাকে কল দিবা। আচ্ছা বাবাকে বলো। তোমার সব কিছুই কেন বাবাকে বলতে হবে? ফোন কিনতে যাও এরপর আমাকে কল দিবা। বাই রাখি। রাতুল রাতুল বাবা তোমার ফোন দাও। এটা তোমার জন্য না বাবা। কি দরকার? রাখো তো রাখো। শোনো তোমার জন্য একটা ল্যাপটপের অর্ডার দিয়েছি। বাবা এসবের কি দরকার? তোমাকে তো আগেই দিতে চেয়েছি। তুমি নাও রাখো তোমার পড়ালেখার জন্য দরকার। না আমি সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবো। তুমি সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো আর তোমার সাথে বাকিরা পিছনে যে মাঝখানে ঘাস কাটলে না। না না আমি আসলে পড়াশোনা করতে করতে বড় হয়েছি তো অন্য কিছু পাই। তাহলে গুড বয়ের উজ্জ্বল নক্ষত্র তুমি। এভাবে কথা বলা করতে গেছি তো ছোটবেলা থেকে এভাবে কথা। তাহলে তুমি ছোটবেলা থেকেই দেখা? আমি চা নিয়ে যাই। কেউ বিস্কুট নেই? যা যত বিস্কুট কিছু নিয়ে যা। শোনো তুমি ছাদে আসো মস্ত কথা। গরম গরম না নিয়ে আসো। চা কে পাঠালো? আপনি কে? এই মতিন ভাই আমাদের বাসায় থাকেন। বাবা বোধহয় চা পাঠিয়ে। তোমার বাবা তো খুব স্মার্ট। তুমি তার ছেলে হয়ে তো পুরাই খেল। ঠিক আছে কি বল। কি করো? পরিমাণে এত রাতে মানুষ ঘুমায়। তুমি ঘুমাচ্ছ না কেন? করবো ঘুম আসতেছে না তো। বললাম না ঘুম আসছে না। আচ্ছা ঠিক আছে তাহলে আমরা লাইনে থাকি। ওটা লাউড স্পিকারে দিয়ে পাশে রেখে রাতুল সম্পর্কে তুই কতটুকু জানিস? কেন তুই কি জানিস ওর বাবা খুনের আসামি? কি বলবি তোর সে কাজের ছেলে। তুমি কাজ থেকে নাও হতে পারো। আমি চাই এখন থেকে রাতুলের সাথে তুই কোনো ধরনের যোগাযোগ রাখবি না। আমিও ওদেরকে বাড়ি ছাড়ার নির্দেশ দিয়ে দেব। তুমি আমার ফোন ধরতেছ না কেন? মা বলেছে তোমার সাথে না কথা বলতে। তোমার বাবার ব্যাপারটা মা জেনে গেছে। আমার বাবা অনেক ভালো মানুষ। আমার কাছে আমার বাবা পৃথিবীর সবচেয়ে সেরা বাবা। আসলে এসেছি আপনার সাথে কিছু কথা বলার জন্য। কোনো সমস্যা? তুমি কিছু করেছে? না না তেমন কিছু না। একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনার কাছে এসেছি। পূর্ণিমায়ের সাথে মেশার পর আমার ছেলেটা কেমন যেন পরিবর্তন হয়ে গেছে, তাই আমি চাই ওরা সারা জীবন একসাথে থাকুক। আপনার যদি আপত্তি না থাকে। অবশ্যই আপত্তি আছে। আমি তো আমার মেয়েকে এখন বিয়ে দিব না। আপনার ছেলেও তো পড়াশোনা করছে, এই বয়সে ওদের বিয়ের কথা আপনার মাথায় আসলো কি করে? ওরা দুজন দুজনকে ভালোবাসে, খুবই ভালোবাসে। এই সময় আমার মেয়েকে বিয়ে দিতে চাই না। আপনি এখন আসতে পারেন। আমার বিয়ের কার্ড। বিয়ের কার্ড মানে? বিয়ের কার্ড মানে আমার বিয়ের কার্ড। আমার তাহলে তুমি আমার জীবনে কেন আসছিলা? কেন আসলে তুমি যখন বিয়ে করবো তুমি কেন আসছিলা আমার জীবনে? আমি তো আমার মতোই ভালো ছিলাম, আমি সারাদিন পড়াশোনা নিয়ে থাকতাম। তুমি কেন এটা করলাম? এখন কেন এরকম টর্চার করতেছো? কেন কেন করছো তুমি? শোনো, আমার একমাত্র ছেলের বিয়ে, কোনো কিছু যেন ঝামেলা না হয়, সব ঠিকঠাক আছে। কোনো ঝামেলা হলে কিন্তু আমি ছাড়বো না। হ্যাঁ, তুই আমার ছেলেকে একটা চিরকুট পাঠিয়েছি, এই যা, তোমাকে আমি তুমি করে বলে ফেলবো। আমি তোমার মেয়ের বয়স। আমার ছেলেটা না একটু বোকা, সহজ, কিন্তু ছেলেটা খুব ভালো। এখন যদি তুমি আমার ছেলেকে বদলে দেওয়ার চ্যালেঞ্জটা নিতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি না কিছু বুঝো না, কাছে আসে বুঝো।